নমস্কার বন্ধুরা, নমস্কার। তো আজকে আমরা এসেছি দাদাভাই রেস্টুরেন্টে। তো এখানে আমরা কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো এখানে রয়েছে রুমালি রুটি, এখানে দুটো রুমালি রুটি আছে, এটা রয়েছে মটন বিরিয়ানি, এই যে মটন বিরিয়ানি এটা, আচ্ছা মটন বিরিয়ানির সাথে রয়েছে একটা আলু। তো চলে যা, রাতে ডিনার করছি আমরা। আর এইটা রয়েছে ডিম তরকা। আজকে আমরা আমাদের ক্যামেরাম্যানকে খাই দিয়েছি আগে আগে, যার জন্য তরকাটা একটু কম আছে, এটা তো হয়ে যাবে। আর এখানে রয়েছে এক চিকেন নুডলস। তো প্রথমে ও অর্ধেকটা, আর এখানে কিছুটা স্যালাড রয়েছে। তো প্রথমে মমতা নুডলসটা খাক আর আমি রুটিটা খাই, কারণ প্রতিদিন ক্যামেরাম্যান বসে থাকে। তো আজকে ওকে খাই দিয়েছি, তো ওই জন্য নালে এখানে বিরিয়ানির পরিমাণটা কিন্তু এর থেকে অনেকটা বেশি দেয়, ঠিক আছে। মানে তো এই বিরিয়ানিটার দাম হচ্ছে 210 টাকা, এক্সট্রা মটন নিলে 130 টাকা, ডিম তরকাটার দাম হচ্ছে 70 টাকা, রুমালি রুটি 8 টাকা করে পিস, আর এটার দাম কত? এটা 110 টাকা। 110 টাকা। তো শুরু করে দিই, অর্ধেক অর্ধেক করে নিই। হ্যাঁ, তোমার জন্য আমি রুমালি রুটিটা খাচ্ছি। প্রথমে এই যে রুটিটা ছিঁড়ে নি, খেতে আসা ভালো, খেতে খাটিটাও কম হয়, মনটাও ভালো লাগে। বিরিয়ানি নিয়ে খেয়েছিলাম, এটা হচ্ছে যে পুজোর সময় বাড়িতে বসে খাওয়া ছিল, সেটা ছিল দাদাভাই বিরিয়ানি। জাস্ট কোনো কথা হবে না, মানে কথা বলতেও পারছি না, বাড়িতে সবসময় নিজে করি, নিজে খাই। তো একটু অন্যরকম হাতে রান্না করলে ভালোই লাগে। হ্যাঁ অবশ্যই, অনেক ভালো, মানে এদের ওপর নিচ দু জায়গাতেই ফিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তাই তো? তা আমরা ওপরটা বসেছি, আমরা এখানে আসলে পরে ওপরটাতেই বসি, সেই ছোটবেলার দিয়ে। এখানে দু রকম সসও দিয়েছে, সাইডে রাখা আছে। তো এখান থেকে আমি অর্ধেক করে নিয়েছি, অর্ধেক সম্রাট খেয়ে নেবে। মানে একটু বাইরে নিয়ে আসবি, বাকি আসবো বাইরে দিয়ে আসবো, চিন্তা নেই। তাহলে তুমি একটা কাজ করো, বসে থাকি খুব প্রিয় খাবার।
সামনে থাকলে চুপচাপ বসে থাকতে হয় না। আর এখানে আসলে আমার নুডলসটা এত ভালো লাগে, এত সুন্দর করে না পেঁয়াজ কাটছি, ক্যাপসিকাম খাচ্ছি। উপরে বসে আছি, রাত হয়েছে তো, নিচের লোক তো একটু অর্ডার দিতে অসুবিধা হচ্ছে, একটা চামচের কথা বলতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, তো দুজনে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আচ্ছা, মটনের পিস আর একটা বলি। মটনের পিস আর আজকে করো, আজকে দিনে অ্যাডজাস্ট করো। আমরা এক্সট্রা একটা জলের অর্ডার দিয়েছি, জলের বোতল একটা 30 টাকা। তো জল খাও, আমি বোতল দেওয়ার পরে ভালো বুঝলাম। আর আজকে ইচ্ছা করে একটা মটনের অর্ডার করেছি, কারণ রাতের বেলা তো বেশি রিচ খাই না, আর মটনটার পিসটা অনেকটা বড়। হ্যাঁ, দেখি যদি ভালো লাগে তাহলে পরে নিয়ে নেবো একটা, সেটা কোনো ব্যাপার না। পঞ্চ এটা বলেই এটা বলেই আমি খাচ্ছি এক চিকেন নুডলস। আগেটা খাবার মুখে দিচ্ছি, আর মধ্যে মুখটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। যতবার আসি এবার যেটার জন্য আমি ওয়েট করছি বিশেষ করে, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 210 টাকায় মাটন বিরিয়ানি অনেকটাই দেয়। হিসাব করলে আমরা এই মাটন বিরিয়ানি 3 জন খাচ্ছি আজকে। মটন 2 পিস নেওয়া হয়েছিল, মাটন 2 পিস ক্যামেরাম্যানকে টোটালি মাটনটা দেওয়া হয়েছে। যে যাই কমেন্ট করুক না কেন আমাকে, বিশেষ করে হাত দিয়ে খাওয়ার জন্য, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি হাত দিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি, এতে আমার মনে হয় না আমার কোনো ক্লাসের দরকার। মানে খাওয়াটা যেটা শান্তি করে খাওয়া যায় সেটা দিয়ে খাওয়াটাই ভালো।
এই যে ধনে পাতার এই চাটনিটাও হয়, শুধু এই টানলে হাড় শুদ্ধ ছিঁড়ে এসছে এরকম ব্যাপার। মানে এখানে যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা না খেয়েছেন তারা একবার এখানে এসে খেয়ে দেখতে পারেন। মানে খাওয়া দাওয়া একটা তৃপ্তির ব্যাপার বলে না, তো সেই তৃপ্তিটা এখানে পাবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, তাছাড়া ভিডিওটিকে অনেক শেয়ার করবেন। এবং এখানে যারা খেয়ে গেছেন তারা অবশ্য কমেন্ট করে বলবেন এখানকার খাবার দাবারের ব্যাপারে যে আমরা বলেছি সেটা সত্যি কিনা। তো যারা না এসেছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং এই খাবারগুলো ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।